ভেন্টিলেশনে একা লড়াই জনপ্রিয় অভিনেতার পাশে নেই পরিবার জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি অভিনেতা পার্থ সারথী দেব গুরুতরা অসুস্থ জানা গিয়েছে এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে আটষট্টি বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতার শারীরিক অবস্থা ভালো নয় বলেই হাসপাতাল সূত্রে খবর গত নয় ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা রয়েছে তার তা থেকে ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে হয়েছে নিউমোনিয়াও এই মুহূর্তে তার দেখভালের দায়িত্বে রয়েছেন অভিনেতা বাপি দাস তিনি জানান পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সারা মেলেনি মেকআপ শিল্পী বিনীতা বিয়ে করেছিলেন তিনি তাদের এক কন্যা সন্তানও রয়েছে যদিও বহুদিন আগেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে পার্থ সারতীর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন স্ত্রী কার্যত আর্টিস্ট ফোরামে দেখভাল করছে প্রবীণেই অভিনেতা তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন আপাতত সকলেই চাইছেন এমনটাই চার দশকেরও বেশি দীর্ঘতার অভিনয় জীবন ধারাবাহিক থেকে শুরু করে নাটকের মঞ্চ এমনকি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি লাঠি প্রেমামার সহ একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা গত বছর পুজোতে মুক্তিপ্রাপ্ত রক্তবীজেও দেখা গিয়েছে তাকে দু হাজার সালে করোনায় আক্রান্ত হন তিনি সে সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন অভিনেতা আবারও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন আপাতত এমনটাই প্রার্থনা সকলের তো বন্ধুরা এই পর্বে ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে